বিগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ব্যাপক জয়, তারপরই একুশে জুলাই। এই একুশে জুলাইয়ে ধর্মতলা সভায় অংশগ্রহণ করতে ব্যাপক দলীয় সমর্থকরা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সফল হওয়ার পর আগামী লোকসভা নির্বাচনে কি বার্তা দেন তা শোনার জন্যই বিপুল পরিমাণে জনসমর্থক যাবেন বলে আশা করছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি ফয়জল কালাম আশরাফ। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের পুরুলিয়ার সমস্ত পুরুলিয়া জেলাবাসীদেরকে যারা দিদির সাথে থাকার পরিচয় দিয়েছেন, এবং আমাদের একুশে জুলাই যে প্রস্তুতি সভা প্রত্যেক বছরের মতো প্রচণ্ড তঙ্গে আছে, যেহেতু এবছর আমাদের এই পঞ্চায়েতে বিপুল জয়ের কারণে সমস্ত লোকের একটা উৎসাহ এবং তারা যে দিদির সাথে আছে সে বার্তা নিয়ে আমরা একুশে জুলাই আবার শহীদ মিনারে দিদির ডাকে আমরা প্রস্তুতি ওইখানে পৌঁছে যাব। কী কী প্রস্তুতি নিচ্ছেন আপনারা? প্রস্তুতি বলতে আমাদের যেরকম প্রত্যেক বছর হয় সেরকমভাবে আমরা ভলেন্টিয়ারদের একটা আমরা ক্যাম্প করব। ভলেন্টিয়ার ক্যাম্পে সমস্ত রকমভাবে যারা যাবে তাদের জন্য সুযোগ সুবিধা যা কিছু আছে সেটা, এবং ওইখানে থাকার যেটা ব্যবস্থা আমাদের থাকে প্রত্যেকবারের মতন এবারও ভালোভাবে ব্যবস্থা করা হয়েছে, যেমন সবাই সুস্থভাবে যায় সুস্থভাবে ফিরে আসুক। কত মানুষ যাবে এবারে মনে হচ্ছে? এবারে তো দাদা রেকর্ডটা আমার মনে হয় ব্রেক হয়ে যাবে, মানে এত মানে 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 খুব মানে এখন থেকে যে আমরা বুঝতে পাচ্ছি যে যেবারে যতবার গেছে সেই তার থেকে তার তুলনায় প্রচণ্ড যাবে, কারণ আপনারাও সেটা জানেন মানে আমাদের এই পঞ্চায়েতে বিপুল জয়ের জন্য সবাই উৎসাহ হয়ে আছে দিদির সাথে একবার দিদির বার্তাটা নিয়ে আবার পুরুলিয়ার মানুষের কাছে যেন দাঁড়াতে পারে, পুরুলিয়ার মানুষের সঙ্গে থাকতে পারে সেই বার্তা নিয়ে আসবে, তার জন্য সবাই একটু উৎসাহ হয়ে আছে। এই একুশে জুলাই ধর্মতলা যাওয়া বিষয়ে রাজ্যের প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো বলেন, রেকর্ড সংখ্যক সমর্থক পুরুলিয়া থেকে এবারে ধর্মতলায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষ ও দলীয় সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন তার জন্য অপেক্ষা করে রয়েছেন। এবারে তো মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে আছে, যেহেতু এই বিপুল জয় এবং মানুষের জনসমর্থন যেহেতু তৃণমূল কংগ্রেসের উপরে উপচে পড়েছে, সেই জন্য তৃণমূল কংগ্রেস একুশে জুলাই যাওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে, কীভাবে তারা যেতে পারে সেই জন্য আমাদের নেতা নেত্রীদের কাছে দরবার করছি যে আমরা কীভাবে কলকাতায় যেতে পারি তার ব্যবস্থা করার জন্য। সেই জন্য একুশে জুলাই এবারে রেকর্ড পরিমাণে পুরুলিয়ার থেকে লোক যাচ্ছে, রেকর্ড সংখ্যক লোক যাবে পুরুলিয়া। কী কী প্রস্তুতি নিচ্ছেন এখন পর্যন্ত? প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি আমরা সমস্ত ব্লকেই তো প্রস্তুতি সভা চলছে, তার সাথে সাথে বিভিন্ন জায়গাতে আমরা যারা নেতৃত্বে আছেন তাদেরকেও বলেছি মানুষ যেতে চাইলে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, যেতে চাইলে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে এবং সমস্ত রকম সহযোগিতা করার জন্য আমরা বলেছি সবাইকে, এবং দলের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে।